বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার মধ্যে ক্রিকেটার নিয়োগ করা হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ক্রিকেটার, যারা সঠিক সুযোগের অভাবে অ্যাপ্লিকেশন করতে পারছেন না। আজকের ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব এবং কি রয়েছে সেই নতুন নোটিফিকেশনের পাতায় দেখে নেব এবং প্রত্যেকটা বিষয় তুলে ধরব আপনাদের কাছে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আপনারা চান অ্যাপ্লিকেশন করতেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে গ্রহণ করুন। আমরা প্রতিনিয়ত জব নোটিফিকেশন আসায় প্রিভিয়াস ভিডিওতে কথা মতো আমরা অ্যাপ্লিকেশন দেখাতে পারিনি, বাট আমরা চেষ্টা করব, আমি আগামী দিনগুলিতে অবশ্যই সেই অ্যাপ্লিকেশনকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায়। বন্ধুরা, এক্ষেত্রে যে নোটা এসছে অ্যাকাউন্ট জেনারেল, এবং এক্ষেত্রে আগরতলার মধ্যে ক্রিকেটার অলরাউন্ডার একজন ওয়ান পেস বোলার এবং ওয়ান ব্যাটসম্যান নিয়োগ করবে। টোটাল পোস্ট থাকবে তিনটে। যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, যারা ক্রিকেটার রয়েছেন, সঠিক সুযোগ রবাদে অ্যাপ্লিকেশন করতে পারছেন, আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি, অবশ্যই ট্রাই করবেন। এখন আমরা এই নতুন নোটিফিকেশন ফাইভ পেজের সবগুলো আলোচনা করে নিচ্ছি, দেখে নিচ্ছি কী কী রয়েছে। প্রথম বলবো, এই যে রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তবে এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে নিয়োগ করে অডিটর হবে, অ্যাকাউন্টস হবে, ক্লার্ক হবে। আমরা ক্লার্কের উপর ফোকাস করব, কারণ হচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু পাচ্ছি। এখন আমরা ডাইরেক্টলি যারা এই ক্রিকেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, দেখুন অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন কী চেয়েছে। একমাত্র স্পোর্টস পার্সনের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ প্রথমে আমরা ক্রিকেটার বলেছি। এবং যারা স্টেট অথবা কান্ট্রি ইন ন্যাশনাল সিনিয়র জুনিয়র ক্যাটাগরিতে অথবা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সিনিয়র জুনিয়র ক্যাটাগরিতে গেমস স্পোর্টস ম্যানশন ইন সিরিয়াল নাম্বার অ্যাভাবে যেটা বলা হয়েছে, এক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লিকেশন বা পার্টিসিপেট করে থাকেন, তাহলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করেন। নয়তো বন্ধুরা, আপনারা যদি স্পোর্টস পার্সন যারা রয়েছেন, যারা ইউনিভার্সিটি বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, এক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে পে স্কেল ভালোই থাকবে, আমরা বিটা ফোকাস করব। 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত গ্রেড পে রয়েছে, 1900 টাকা। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র 12 পাস রাখা আছে। যে সমস্ত ক্যান্ডিডেট 12 পাস রয়েছেন, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। সঙ্গে মনে রাখতে, এক্ষেত্রে টাইপিং টেস্ট হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট, সেটা হয়তো পরবর্তী সময় ফোকাস করবো। এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর। শুধুমাত্র আমরা ক্লার্কে ফোকাস করবো, কারণ আমরা ত্রিপুরা থেকে এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এগুলো ত্রিপুরাতেই নিয়োগ হবে। এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন করতে গেলে প্রোফর্মা আমরা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন মধ্যে। আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট আসলে আমরা সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব। তবে এক্ষেত্রে অবশ্যই সেলফ অ্যাটেস্ট কপিস, আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কাস্ট সার্টিফিকেট সেগুলো দিয়ে আপনাকে কিন্তু সেন্ড করতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেসটা, আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন, কারণ সিলেকশন প্রসেসের উপর সম্পূর্ণ বিষয় নির্ভর করে। তো আমরা যতটা ফোকাস করছি না, কারণ এক্ষেত্রে ফিটনেস টেস্ট, স্কিল টেস্ট হবে, সেগুলো আমরা পরবর্তী সময় হয়তো আলোচনা করবো। যদি এই সম্বন্ধে বিষয়ে আপনারা চান একটা ভিডিও তৈরি করতে, প্রভিশন পিরিয়ড থাকবে 2 বছরের আপনার অ্যাপয়েন্টমেন্টে, সেক্ষেত্রে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং অল ইন্ডিয়া সার্ভিস লেভেলটা থাকবে, মানে আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনাকে ট্রান্সফার হতে পারে। এবং এক্ষেত্রে অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাটাচ টু সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, এনভেলপের সাইজও দেওয়া হয়েছে। এবং অবশ্যই আপনাকে রেজিস্টার স্পিড পোস্ট বা অন্যান্য পোস্টে বা বাই হ্যান্ডে তাদের অ্যাড্রেস আপনাকে সেন্ড করতে হবে। আজকের এই ছোট্ট নতুন নোটিফিকেশন আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করেছি সেই ইনফরমেশনগুলো। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। দেখা হবে ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।